ব্রেকফাস্টে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এক কাপ সিদ্ধ চালের ভাত দিয়েই এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি যেমন হেলদি তেমনই খেতেও দারুণ টেস্ট হয়, আর এরকম চাটনির সাথে তো খেতে আরও ভালো লাগে। এই রেসিপির জন্য আমি এখানে এক কাপ ভাত নিয়েছি, আর এই ভাতটা গরম ভাতই ছিল, ঠান্ডা করে তারপর মিক্সির জারেতে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, সামান্য একটু জল দিলাম। এখন সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যে পরিমাণে বানাচ্ছি তাতে দুজন মানুষের ভালোভাবে পেট ভরে যাবে, আর আপনারা যদি তার থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে অবশ্যই ভাত আর সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে সুজিটা অনেকটাই ফুলে যাবে। এখন একটা ছোট তড়কা প্যানের মধ্যে ওই 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ করে কালো সর্ষে আর সাদা তিল, একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কারি পাতা কুচি। কারি পাতা কুচিটা দিয়ে বেশ মচমচে করে কিন্তু ভাজতে হবে, তাহলে খেতে এটা খুবই ভালো লাগবে আর সেন্টটাও ভালো বেরোবে। তারপর ফোড়নটা ঢেলে দেব, ওই যে ভাত আর সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সুজিটা একটু ঢাকা দিয়ে রাখাতে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে, মানে ব্যাটারটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো পাউডার, খুব সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু ঘনই রাখতে হবে, তাহলেই নাস্তাটা ভালো হবে। ঠিক ঘনত্বটা এরকম রাখবেন। এবারে একটা স্টিলের থালার মধ্যে 2-3 ফোঁটা মতো সাদা তেল দিয়ে দিলাম, একটা ব্রাশ দিয়ে ভালো করে থালার গায়ে তেলটা লাগিয়ে নিলাম। তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি, আর তারপরে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যদি কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে আর ব্যাটারটাও সব দিকে সমান থাকবে। এখন কড়াইয়ে একটু জল দিয়ে তার মধ্যে থালাটা সাবধানে বসিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট মতো এটা ভাপিয়ে নেব। ততক্ষণে তৈরি করে নিচ্ছি একটা চাটনি। একটা মিক্সির জারেতে বেশ কিছুটা ওই 1/2 কাপ মতো নারকেল কোড়া দিলাম, দিয়ে দিলাম কয়েকটা চিনে বাদাম আর একটু আদা দিলাম, গ্রেট করে দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো একটু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কারি পাতা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা আর কারি পাতা দুটো মিশিয়ে চাটনিটা বানালে কিন্তু টেস্টটা দারুণ লাগবে, তাই ঘরে থাকলে অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম একটু লেবুর রস আর 4 টেবিল চামচ মতো টক দই, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন চাটনির জন্য একটা তড়কা লাগিয়ে নেব, তার জন্য একটা তড়কা প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, 2 শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে দিলাম একটু ছোলার ডাল আর বিউলি ডাল, দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবারে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর ওই ফোড়নটাকে চাটনির মধ্যে ঢেলে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই চাটনি কিন্তু আপনারা ফ্রিজে 4-5 দিন ধরে রেখেও খেতে পারেন, ইডলি ধোসা এইসবের সাথে খেতেও দারুণ লাগে। এদিকে প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, এই নাস্তাটা কিন্তু একদম রেডি। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম, কাঠিটা পুরো পরিষ্কার। এখন ঠান্ডা করে নিয়ে একটা স্টিলের বাটি দিয়ে নাস্তাটাকে কেটে নিচ্ছি, তাহলে বেশ গোল গোল হবে, সুন্দর দেখতে লাগবে। আপনারা এই বাটির জায়গায় স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আর অবশ্যই নাস্তাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু কাটবেন, গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। দেখুন, একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে, আর দেখার উপরেই তো সৌন্দর্য, মানে দেখতেই যদি ভালো লাগে তাহলে খেতে তো অবশ্যই ভালো হবে। একইভাবে সবগুলোকেই কেটে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্রেকফাস্টে ভাত খেতে ইচ্ছে না করলে ওই ভাত দিয়ে কিন্তু এই রেসিপি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন। রেসিপি যেমন হেলদি তেমনই টেস্টি। একঘেয়ে রুটি তরকারি বা নাই খেলেন, মাঝে মাঝে এই ধরনের রেসিপিও ট্রাই করে দেখবেন, দেখবেন মুখের স্বাদটাও একটু পাল্টাবে আর খেতেও খুবই ভালো লাগবে।
তো এরকম চাটনির সাথে একবার এই নাস্তা পরিবেশন করে দেখবেন, সত্যিই কিন্তু অসাধারণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।